নমস্কার বন্ধুরা, টবে বেগুন চাষ করার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। টবে বেগুন চাষ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে মাটি প্রস্তুতি এবং গাছকে প্রতিস্থাপন করা, যেটি আমি ইতিমধ্যেই প্রথম পর্বে আলোচনা করেছি। আপনারা যারা এখনও কিন্তু এর প্রথম পর্বের ভিডিওটি দেখেননি, বেগুন গাছের জন্য ঠিক কীভাবে মাটি প্রস্তুত করতে হয় এবং গাছ প্রতিস্থাপন করতে হয় আপনাদের কাছে অনুরোধ রইল। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক রইল, অতি অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন। মাটি প্রস্তুতি ঠিক এইভাবেই হবে যে গাছের গোড়ায় যাতে কোনোভাবেই জল না জমে থাকে। গাছের গোড়ায় জল জমলেই কিন্তু গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হবে। দেখুন, গাছে জল দিলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু জলটি প্রায় নেমে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে মাটি ঠিক এই রকমই কিন্তু প্রস্তুতি করতে হবে। তাহলে মাটি কি করে এই ধরনের প্রস্তুত করবেন তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অতি অবশ্যই কিন্তু ভিডিওটি মন দিয়ে একবার দেখে নেবেন। গাছ প্রতিস্থাপনের আজকে 28 দিন পর, গাছ কিন্তু একদমই সুস্থ এবং এই 28 দিনে কিন্তু যথেষ্ট বৃদ্ধি হয়েছে। গাছের পাতাগুলি লক্ষ্য করে দেখুন, একদমই নিরোগ এবং সুস্থ, এবং পাতার সাইজও দেখছেন যথেষ্ট বড় হয়েছে। এবার মাটির দিকটা লক্ষ্য করে দেখুন, মাটি কিন্তু খুব ঝুরঝুরে, এইরকমই ঝুরঝুরে মাটি কিন্তু প্রয়োজন। গোড়ার দিক থেকেও ছোট ছোট কাণ্ড বেরোচ্ছে এবং উপর দিকেও দেখুন নতুন নতুন পাতা বেরোচ্ছে। গাছ কিন্তু বৃদ্ধি যথেষ্ট ভালো। গাছ প্রতিস্থাপনের পর থেকে আপনাকে গাছটি এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে সারাদিনের কিন্তু ফুল সানলাইট পায়। এই গাছের জন্য কিন্তু ফুল সানলাইট একান্ত অত্যন্ত প্রয়োজনীয়, তাই এই বিষয়টি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। এবারে বলবো গাছে ঠিক কি খাবার প্রয়োগ করছি। এটা দেখছেন সর্ষের খোল ভেজানো। এই সর্ষের খোলকে 3 থেকে 4 দিন ভালো করে পচিয়ে নেবেন জলে ভিজিয়ে। তারপরে এক মগ নিলাম, ঠিক এইরকমই এক মগ করে নিয়ে কিন্তু গাছের ঠিক গোড়ায় নয়, গোড়া থেকে একটু দূরে কিভাবে ছড়িয়ে দিচ্ছে দেখলেন, ঠিক এইভাবে কিন্তু প্রতি সপ্তাহে 7 দিন অন্তর অন্তর আমি ব্যবহার করেছি। এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। বেগুন গাছে রোগ পোকার আক্রমণ কিন্তু মারাত্মক হয়, তাই এই বিষয়ে আপনাকে কিন্তু সচেতন আগে থেকেই থাকতে হবে। প্রতি সপ্তাহে কিন্তু 7 দিন অন্তর অন্তরই আমি কিন্তু নিম তেল এইভাবে স্প্রে করে গেছি। চল্লিশ দিন পর গাছে কিন্তু প্রথমবার বেগুন গাছে ফুল এসছে। ফুল আসলে যেমন আনন্দ হয়, তার সাথে কিন্তু একটি দুশ্চিন্তাও থাকে। ঠিক ফুল আসার সঙ্গে সঙ্গে কিন্তু রোগ পোকার আক্রমণটা যথেষ্ট বাড়তে থাকে, তাই রোগ পোকার আক্রমণ প্রতিরোধ করতে আগে থেকেই কিন্তু ব্যবস্থা নেবেন। রেগুলার কিন্তু নিম অয়েল বা যে কোনো কীটনাশক কিন্তু স্প্রে করতে থাকবেন, নাহলে কিন্তু ফুলগুলি নষ্ট হয়ে যেতে পারে। পঞ্চাশ দিন পর গাছ দেখছেন এখন কিন্তু ফুলে ভর্তি হয়ে গিয়েছে। 40 দিনে একটি আধরি ফুল ছিল, এখন কিন্তু 50 দিনে গোটা গাছ জুড়ে শুধু ফুল আর ফুল। ভালো করে আর একটু লক্ষ্য করে দেখুন, বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে। এখানে দেখুন ফুল থেকে কিন্তু বেগুনে রূপান্তরিত হওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে, তাই গাছ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় ফুল আসছে। এ সময় কিন্তু খাবারের ব্যবস্থাপনা খুব ভালো রাখতে হবে, যাতে গাছে খাবারের ঘাটতি না ঘটে। এই সময় একটি বিশেষ খাবার দেব, 1 চামচ নিমখোল, 1 চামচ হাড়গুঁড়ো বা বনমিল এবং 1 চামচ শিংকুচি। এই 3টেকে ভালো করে মিশিয়ে নিয়ে গাছে কিন্তু দেব। বিশেষ করে যারা জৈব উপাদান রাসায়নিক সার ব্যবহার করতে চান না, তাদের জন্য এই খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা এটি ব্যবহার করতে পারেন। টবে দেখছেন গোড়া থেকে দূরে টবের কিনারা বরাবর এইরকম কিন্তু 2 থেকে 2.5 চামচ করে কিন্তু মাসে একবার করে এই খাবারটি ব্যবহার করতে পারেন। গাছের বয়স 60 দিন। এই 60 দিনে ফুলগুলি থেকে কিন্তু এখন ফলে রূপান্তরিত হওয়া শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন এই গাছে কিন্তু প্রথম ফুল থেকে ফলে রূপান্তরিত হয়ে বেগুনে রূপান্তরিত হয়েছে। পাশে আরেকটিও দেখা যাচ্ছে। যে সমস্ত বন্ধু রাসায়নিক সার ব্যবহার করতে চান, তারা এনপিকে 19-19-19, এটি কিন্তু ওয়াটার সলিউবল স্প্রে, এটি 10 থেকে 15 দিন অন্তর স্প্রে করতে পারেন, এবং মাটিতে 1 চামচ ইউরিয়া ও 1/2 চামচ DAP ও 10-26-26 ব্যবহার করতে পারেন।
তবে আমার একান্ত অনুরোধ, বাড়িতে যেহেতু করছেন, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করুন। 75 দিন পর ছোট্ট বেগুনটি যেটি ছিল সেটি কিন্তু যথেষ্ট বড় হয়ে রূপান্তরিত হয়েছে। পাশের বেগুনটিও দেখতে পাচ্ছেন, আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখুন, পাশাপাশি দুটি বেগুন ছিল, তার মধ্যে একটি বড় এবং একটি এখন ছোট্ট অবস্থায় রয়েছে। এটি কিন্তু কাঁটা বেগুন, দেখতেই পাচ্ছেন বেগুনের মধ্যে কাঁটা রয়েছে। এগুলির আকৃতি কিন্তু খুব বড় হয় না। এখানেও কিন্তু হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু বেগুনে রূপান্তরিত হচ্ছে। এখন গাছ ভর্তি কিন্তু ফুল থেকে ফলে রূপান্তরিত হয়েছে। গাছ ভর্তি যেহেতু এখন বেগুন ধরছে, তাই গাছের খাবারের চাহিদাটাও কিন্তু এখন প্রবল। তাই কিন্তু আবারও কিন্তু ব্যবহার করছি সেই জৈব সারটি। টবের কিন্তু কিনারা বরাবর দিচ্ছি, ঠিক এই রকমই কিন্তু টবের কিনারা বরাবর ব্যবহার করবেন। আর যে কোনো সার দেওয়ার পরে কিন্তু গাছে ভরপুর জল দেবেন, এই বিষয়টি খেয়াল রাখবেন। তাহলেই কিন্তু গাছ কিন্তু সুস্থ ও সবল থাকবে। গাছে খাবারের অভাব ঘটলেই কিন্তু ফুলগুলি ঝরে পড়তে পারে। আজ 80 দিন পর এই ফলটি পরিণত হয়ে গিয়েছে এবং প্রথমবারের জন্য গাছ থেকে ফলটি তুলে নেব। গাছ থেকে ফলটি পেড়ে নিলাম আপনাদের সামনে, এর আনন্দ কিন্তু অনেকখানি। আপনারা বাড়িতে কিন্তু অতি অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে বেগুন চাষ অবশ্যই করবেন এবং ফলাফল জানাতে কিন্তু ভুলবেন না। এবারে আলোচনা করব বিশেষ কিছু রোগ জ্বালার বিরুদ্ধে সতর্কতা। এই যে ওষুধটি দেখছেন, এটি একটি ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ। ইমিডাক্লোরোপিড গ্রুপের বিভিন্ন নামের কিন্তু ওষুধ পাওয়া যায়। এটি একটি কম দামি ওষুধ, ওষুধটির নাম অ্যাডমায়ার। বেগুন গাছে যেহেতু প্রচণ্ড রোগ পোকার আক্রমণ হয়, তাই 15 দিন অন্তর অন্তর কিন্তু এই গ্রুপের যে কোনো একটি ওষুধ কিন্তু দিতে থাকবেন। দ্বিতীয় আরেকটি ওষুধের নাম বলবো, রোগোর। এটি কিন্তু ডাইমিথয়েড 30% ইসি এই গ্রুপের কিন্তু ওষুধ। এই গ্রুপের মধ্যে কিন্তু রোগোর, রোগোর প্লাস বা টাটা ট্যাবগোর বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায়। এছাড়া কাকা বা অন্যান্য ধরনের যে কোনো ধরনের কিন্তু আরেকটা কীটনাশক কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। পরবর্তী বিষয়টি হলো মিরাকুলান। এটি একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর, গাছের ভালো বৃদ্ধির জন্য এটি কিন্তু প্রয়োজনীয়। এটি কিন্তু 1 লিটার জলে 2 থেকে 3 ml হিসাবে মাসে কিন্তু একবার করে ব্যবহার করতে পারেন যারা ব্যবহার করতে চান। এর ফলে কিন্তু ফলের বৃদ্ধি ও গাছের বৃদ্ধি ভালো হয়। এবং শেষে একটি ভিটামিনের নাম বলবো, অ্যাগ্রোমিন গোল্ড। এই নামের বা এছাড়াও বাজারে কিন্তু আরও বিভিন্ন নামের কিন্তু ভিটামিন পাওয়া যায়। যে কোনো এক ধরনের ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, এটাকে অনুখাদকও বলে। এর ফলে কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধি এবং গাছের ফল সবকটি কিন্তু খুব সুন্দর হয়, তাই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন। তবে বেগুন চাষ করার সাধারণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এক কথায় গাছকে ফুল সানলাইটে রাখা, মাটি ভালো করে প্রস্তুতি করা এবং রোগ পোকার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে পারলেই আপনার কিন্তু গাছ খুব ভালো হবে এবং নিয়মিত যদি খাবার দেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর মন দিয়ে যে আপনারা দেখলেন তাই জন্য অসংখ্য ধন্যবাদ এবং খুব ভালো থাকবেন। এবং আপনাদের গাছ কেমন হলো জানাতে ভুলবেন না।